পুরো বিশ্বকাপ ছেয়ে স্কুইড গেম জ্বরে। এরই মধ্যে অনেকে স্কুইড গেম সিরিজটি দেখে ফেলেছেন, আর যারা দেখেননি তারাও হয়তো সিরিজের গল্প শুনে ফেলেছেন। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এক মাস হয়নি, এর মধ্যে বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরিয়ান ড্রামা স্কুইড গেম। প্রাপ্তবয়স্ক 456 জন খেলোয়াড় নিয়ে শিশুদের একটি গেমস শো এর মতোই এই গেমস শো। তবে খেলা শিশুদের মতো হলেও এখানে হেরে যাওয়া মানে মৃত্যু অবধারিত। শেষ পর্যন্ত যে টিকে থাকবে সেই হবে চ্যাম্পিয়ন, আর তার জন্য পুরস্কার হিসেবে থাকবে 4,560 কোটি ওন বা 3,86,00,000 ডলার। অর্থাৎ হেরেছ তো মরেছ। তবে এই সিরিজের আদলেই এবার বাস্তবে স্কুইড গেম আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত। আসার কথা, এতে প্রাণঘাতী কোনো শাস্তি ছিল না, খেলার বাকি নিয়মগুলো একই। আমিরাতের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, আবুধাবিতে বাস্তবে স্কুইড গেমের আয়োজন করেছে কোরিয়ান কালচার সেন্টার KCC। এতে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন 300 মানুষ, তাদের মধ্যে বাছাই করা 15 জনের দুটি দল, অর্থাৎ মোট 30 জন খেলায় অংশ নেবেন। সিরিজের সঙ্গে মিল রেখে খেলায় অংশগ্রহণকারীরা ইউনিফর্ম পরবেন, আর গেম সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তারা গোল, ত্রিভুজ ও বর্গাকৃতির চিহ্নযুক্ত লাল পোশাক পরবেন। KCC-র পক্ষ থেকে বলা হয়েছে, নাটকীয়তা বাড়ানোর জন্য সিরিজের খেলাগুলো কিছুটা নৃশংস দেখানো হয়েছে, তবে এই সব খেলা আজও কোরিয়া শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। KCC চায় আমিরাতের লোকেরা খেলায় অংশগ্রহণের মাধ্যমে কোরীয় সংস্কৃতি সম্পর্কে আরো বেশি জানুক। আমিরাতে অনুষ্ঠিতব্য স্কুইড গেম অংশগ্রহণকারীদের গ্রিন লাইট, রেড লাইট, গ্লাস স্টেপিং, মার্বেল, হানিকম্প ও তাকচি খেলায় অংশ নিতে হবে। খেলা হবে মোট 5 রাউন্ডে। গ্রিন লাইট রেড লাইট খেলায় আসল বন্দুকের পরিবর্তে ব্যবহার করা হবে খেলনা স্পঞ্জ গান। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।